আসসালামু আলাইকুম প্রিয় শিকারি ভাই বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার সামনে কিন্তু আপনারা চারটা রড দেখতে পাচ্ছেন। রডগুলো দেখে অনেকেই তো অলরেডি চিনে ফেলছেন যে এটা কি। তো এটা হচ্ছে যে ওশেনাস। এর আগে কিন্তু আমার বেশ কিছু ভিডিওতে আপনারা এই রড সম্পর্কে জেনেছেন। তো আজকেও কিন্তু এই রডগুলো নিয়ে একটু আলোচনা করব, এবং পাশাপাশি একটা সুন্দর আইটেম আপনাদের জন্য ইম্পোর্ট করা হয়েছে, যেটা হচ্ছে যে ফিশ বাইট অ্যালার্ম, বা আমরা ঝুনঝুনিও বলতে পারি যে এটা। তো এটা আসলে একটা স্পেশাল আইটেম কিসের জন্য বলছি, এখন তো নদীর সিজন চলতেছে, তো সেই সময় কিন্তু আমাদের এই ধরনের রড এবং এই কার্যকরী যে জিনিসটা আপনারা আমার হাতে দেখছেন, অর্থাৎ যেটা ফিশ বাইট অ্যালার্ম বা যেটাকে ঝুনঝুনি আমরা বলছি, তো এইটা পুরোটাই কিন্তু আমি দেখাবো এবং এটা নিয়ে আলোচনা করব, এবং রড সম্পর্কে আলোচনা করব, এবং নদীতে আপনারা এখন কিভাবে মাছ ধরবেন, এবং কিছু ছোটোখাটো টিপস আমার যে অভিজ্ঞতা সেইখান থেকে আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। এটা আপনাদের প্রতি আমার একটা চাওয়া, আশা করি, এবং যাতে আপনার বন্ধুরাও এটা দেখতে পায়। তো পুরো ভিডিও জুড়ে আমি মাসুদ আছি আপনাদের সাথে, এবং আপনারা দেখছেন ফিশিং উইথ মাসুদ। তো প্রথমে আমার যে ঝুনঝুনিটা আছে, অর্থাৎ হচ্ছে ফিশ বাইটের যে অ্যালার্মটা আছে, সেটা নিয়ে একটু ছোট্ট করে আমি আলোচনা করে নিই। খুবই সুন্দর এবং কিউট দেখতে এই জিনিসটা। এই জিনিসটার কার্যকারিতা অনেক বেশি, যারা আমরা নদীতে ছিপ ফেলে বসে আছি কিন্তু দেখা যাচ্ছে যে মাছ ধরছে, আমরা অন্যমনস্ক হয়ে আছি, দেখতে পাচ্ছি না, তখন কিন্তু এটা লাগাইলে এরকম এরকম করে সিগন্যাল দিবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ মাছ হিট হয়ে গেছে অটোমেটিকলি, তখন কিন্তু আপনি ছিপটা ধরে মাছটা খেলাইতে পারবেন। তো কীভাবে ব্যবহার করবেন সেটা আমি একটু পরে দেখাই দিচ্ছি। আর এখানে কিন্তু আপনারা চাইলে রাত্রেবেলা যারা বসেন তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে যে আপনার রেডিয়াম যেটা আছে না, সেটা জাস্ট একটু ভেঙে এর ভেতরে ঢুকাই দিলেই হয়ে যাবে। তো সেই সিস্টেমটাও কিন্তু আছে, দেখতেও যেমন সুন্দর, ফিনিশিংও সুন্দর। আপনারা যাদের দরকার তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, এবং ভিডিওর শেষে আমি আমার সাথে যোগাযোগের সব অপশনগুলো আপনাদের বলে দেবো। তো আমি এখন আমাদের যে কাঙ্ক্ষিত রডগুলো সেইগুলোতে চলে আসি। আজকে টোটাল চারটা সাইজ নিয়ে আমি বসছি, সেটা হচ্ছে যে প্রথমে 9 ফিট, যেটা 2.7 মিটার আছে, এবং পরেরটা আছে 3.0 মিটার, অর্থাৎ 10 ফিট, এবং তারপরে যেটা আছে 3.30 মিটার, অর্থাৎ আপনার 11 ফিট, এবং এরপরে যেটা আছে 3.60 মিটার, অর্থাৎ 12 ফিট। তো এই দুইটা, অর্থাৎ 9 এবং 10 অলমোস্ট সেম, এবং 11 এবং 12 দুইটা অলমোস্ট সেম, অর্থাৎ কাছাকাছি লেভেলের। তো প্রথমে আমি একটু এই 9 ফিট যেটা আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং আরেকটা যে বিষয়টা আপনারা সবসময় আমাকে বলেন যে হ্যান্ডেলের যে দূরত্বটা সেটা এত বেশি কেন, আসলে এটা হচ্ছে যে লাড্ডু খেলার একটা রড, আচ্ছা, যার কারণে এটা একটু বড় দেওয়া হয় যাতে আপনারা লং থ্রো করতে পারেন। এটা কিন্তু আপনারা বিলে, নদীতে বা যে কোনো কম্পিটিশনে বা লেকে সব জায়গাতেই কিন্তু এটা দিয়ে মাছ ধরতে পারবেন। বড় মাছ ধরাই কিন্তু বেশ আরাম, এবং আপনি সহজে কাবু করতে পারবেন। তো ওজনটা আমি একটু বলে দিন, 9 ফিটের যেটা ওজন, 9 ফিটের ওজনটা হচ্ছে 243 গ্রাম, এবং 10 ফিট যেটা আছে এটা হচ্ছে যে 254 গ্রাম, অর্থাৎ খুব বেশি না, 10 গ্রাম 11 গ্রামের কম বেশি। এবং এরপরে যেটা আছে এটা হচ্ছে যে 11 ফিটের ওজনটা হচ্ছে যে 343 গ্রাম, এবং এটা যেটা আছে এটা হচ্ছে 348 গ্রাম ওজন। এই অলমোস্ট একটু কম বেশি হয়তো হইলে হইতে পারে। আচ্ছা, এখন যে ওশেনাসটা আছে, ওশেনাসটা হচ্ছে লিনহুই কোম্পানির, এটা হচ্ছে মেড ইন চায়না একটা রড, বাট এটার পারফরমেন্স এতটাই ভালো যে আমাকে কিন্তু বারবার ইম্পোর্ট করতে হচ্ছে। এবার দিয়ে আমাকে মোটামুটি 6 বার এবার ইম্পোর্ট করা হচ্ছে এবার আমার দিয়ে। তো আপনাদের কিন্তু ব্যাপক চাহিদা থাকার কারণে আমাকে বারবার এটা আনতে হচ্ছে। তো প্রথমে আমি একটু এর যে ম্যাটেরিয়াল সেটা নিয়ে আলোচনা করি। এর বাট কিন্তু এবং স্টেনলেস স্টিলের, দেখেন ফিনিশিংটা একদম অসাধারণ অসাধারণ। অন্যান্য যেমন সিপগুলাতে আপনারা যখন দেখেন রডগুলাতে একটু কেমন জানি ফিনিশিংটা ভালো হয় না, থ্যাগরা ফ্যাগরা এরকম থাকে, তো এটা কিন্তু এরকম না, একদমই দেখেন ফিনিশিংটা সুন্দর। এটা স্টেনলেস স্টিলের, নষ্ট হওয়ার কোনো চান্স নাই, জং ধরার কোনো চান্স নাই। এরপর ইভিএ যে হ্যান্ডেলটা আছে এটা আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, অর্থাৎ পোকামাকড় খুব একটা কাটবে না, তবে আপনারা স্বাভাবিকভাবে পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন। এখন যে আমার ওশেনাস আছে, এটা হলো লিনহুই কোম্পানি একটা রড, এটার মডেলটা হলো ওশেনাস, এর আগেও কিন্তু আপনারা আমার বেশ কিছু ভিডিওতে এটা দেখছেন। আচ্ছা, এবং লেন্থটা হচ্ছে 2.7 মিটার যেটা দেওয়া আছে, এবং লাইন ক্যাপাসিটি যেটা আছে 15 থেকে 50 এলবি। বাকি যে তিনটা রড আছে সেটাতে কিন্তু দেয়া আছে 20 থেকে 60 এলবি, একটু লাইন ক্যাপাসিটি অন্যগুলাতে বেশি। এবং এরপরে যেটা আছে পিই, অর্থাৎ হচ্ছে যে আপনার আমরা যে ব্রেডেড লাইন ইউজ করি, অর্থাৎ কাপড়ের যে সুতাটা ইউজ করি সেটার মান বলছে, সেটা আর কি 2 থেকে মোটামুটি আপনারা 4 পর্যন্ত যেহেতু আছে, 30 পর্যন্ত সুতা আপনারা ব্যবহার করতে পারবেন, 0.30 mm এর যে সুতাটা আছে। এবং কাস্টওয়েট যেটা আছে সেটা হচ্ছে 30 থেকে 180 গ্রাম,
এটাতে দেয়া আছে। তো 30 থেকে 80 আর বাকি যে তিনটা আছে 10, 11 এবং 12 সেটাতে কিন্তু দেওয়া আছে 40 থেকে 200 গ্রাম। অর্থাৎ আপনারা যে লাড্ডু বা যে ওয়েটটা ছুঁড়ে ফেলবেন দূরে সেটার ওয়েটটা কিন্তু এখানে দেয়া আছে যে এত দূর পর্যন্ত আপনারা কাস্ট ওয়েট আর কি বহন করতে পারবেন এবং দূরে থ্রো করতে পারবেন। এখন আমি যদি রিল সেটে আসি, দেখেন একদমই অসাধারণ এবং অনবদ্য খুবই সুন্দর একটা রিল সেট, এবং এখানে স্টেনলেস স্টিলের একটা প্লেটেড দেওয়া আছে, অতএব এটাতে জং ধরা বা ভাঙার যে চান্সেস থাকে সেটা কিন্তু অনেকটাই কম। এবং এরপরে যে ক্যাপটা আছে, ক্যাপটা আমি একটু খুলে ফেলি, ক্যাপটাও সুন্দর। আপনারা ক্যাপটা পরায় রাখলে আপনার যে গাইডগুলো আছে সেগুলো সেফ হবে। এটা কিন্তু টেলিস্কোপিক রড হওয়া সত্ত্বেও কিন্তু এটা দিয়ে কিন্তু লাড্ডু খেলা যায় অনায়াসে, কারণ এটার যে মাথাটা আছে সেটা কিন্তু বেশ শক্ত, বেশ বলতে অনেক শক্ত একটা এবং খুবই মজবুত একটা জিনিস। তো প্রথমে আমি শুরু থেকে শুরু করি টিপটপ। তো টিপটপ যেটা আছে অন্যান্য দিন নিচ থেকে শুরু করি, আচ্ছা এখন এখান থেকে শুরু করি। এটা হচ্ছে টিপটপ, দেখেন স্ট্যান্ডার্ড মানের একটা টিপটপ দেওয়া আছে এবং এখানে ইপক্সি রেজিন দিয়ে কিন্তু সুন্দর করে বাইন্ডিং করা আছে, যার ফলে কিন্তু আপনার দেখা যাবে যে নষ্ট হওয়ার যে চান্সেস সেটা কিন্তু থাকবে না। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে এর যে দেখেন গাইড, অর্থাৎ গাইড পুরোটাই কিন্তু স্টেনলেস স্টিলের এবং এর ভেতরে কিন্তু আপনার দেওয়া আছে হচ্ছে যে সিরামিকের গাইড। অতএব আপনার যে সুতা বেঁধে যাওয়া বা কেটে যাওয়ার যে সম্ভাবনা থাকে বা অন্যান্য যে সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু এটাতে হবে না। এবং এর প্রত্যেকটা গাইডই দেখেন খুব সুন্দর করে বাইন্ডিং করে দেওয়া আছে, যার ফলে কিন্তু আপনারা এটা যে খুলে যায় বা বারবার দেখা যায় যে গাইডটা নড়াচড়া করতেছে এরকম টাইপের কিন্তু কোনো সমস্যায় আপনারা ফেস করবেন না। এবং এরপরে কিন্তু দেখেন যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার এর স্ট্রেংথ। আপনারা অনেকে বলেন যে ভাই কতটুকু মাছ টেনে তোলা যাবে, এটা আসলে আমি অ্যাকচুয়ালি ওইভাবে মাপি নাই, বাট এটা আশা করি যে 3 থেকে 4 কেজি মাছ আপনি একবারে লিফট করতে পারবেন আশা করি ইনশাল্লাহ এই সিপটা দিয়ে। তো এবং এটা দেখেন যে এটা হচ্ছে যে এর যে মাথাটা অর্থাৎ টিপ, সেই টিপটা কিন্তু অনেক শক্ত এবং মজবুত। আমি আপনাদেরকে দেখেন দেখানোর চেষ্টা করছি, দেখেন কতটা শক্ত এবং মজবুত। তো এই যে আমি বললাম যে সিপটা হচ্ছে যে যখন আমি খুলবো তখন আপনাদেরকে আমার যে ফিশ বাইটটা আছে সেটা কীভাবে লাগাইতে হয় আমি সেটা আপনাদের দেখাই দিচ্ছি। দেখেন এটা যে এই যে এখানে একটা ক্লিপের মতন আছে, আচ্ছা এটা কোনো সময় এরকম জায়গাতে লাগাবেন না, এরকম জায়গাতে লাগাবেন না, তাহলে এটা ঘুরে যাওয়ার চান্স আছে। আচ্ছা আপনারা সবসময় চাইবেন যে প্রথম বা দ্বিতীয় দিকে এই যে এই গাইড যেই জায়গাতে আছে সেই জায়গাটাতে এইভাবে লাগাই দিবেন, তাহলে আর কোনো নড়বে না। এখন এটা কাজ করে কীভাবে আমি আপনাদেরকে একটু বলছি, দেখেন এটা সাপোজ মাছ এখন ধরলো, আচ্ছা এখন মাছটা যেটা করবে কাজটা সেটা হচ্ছে যে ধরার পরে একা একাই যখন নাড়ানাড়ি করবে তখন এটা যখনই নড়বে তখন এইভাবে এটা নড়তে থাকবে এবং আপনাকে কিন্তু অটোমেটিকলি সিগন্যাল দেবে যে হ্যাঁ মাছ কিন্তু ধরা পড়ছে, তখন আপনি কিন্তু এটা ধরে খেলাইতে পারবেন। এটা হচ্ছে যে এর ফেসিলিটিস যেটা সেইটা, এবং পুরো রডটাই কিন্তু কার্বনের তৈরি, 3 স্তরের কার্বন দিয়ে। দেখেন রডগুলো নিয়ে খুব বেশি কিছু বলার থাকে না, কারণ আপনাদের এত চাহিদা থাকার কারণে কিন্তু আমাকে বারবার ইম্পোর্ট করতে হচ্ছে, প্রায় 6 বারের ওপরে কিন্তু আমাকে ইম্পোর্ট করা হয়ে গেছে প্রোডাক্টটা। তো এটার যে ম্যাটেরিয়ালস আছে দেখেন এটা পুরোটাই কার্বনের, এবং এখানে কিন্তু ক্রস কাটিং যে কার্বনটা আছে সেটা কিন্তু দেওয়া আছে, যার ফলে এটা কিন্তু স্ট্রেংথটা অনেক ভালো। এবং এরা যারা আমার যারা শোভানোধ্যায়ী এবং কাস্টমার আছে তারা কিন্তু এটার ব্যবহার করার পরে যে ফিডব্যাক দিয়েছে তা ছিল একদমই অসাধারণ, এবং আমি পার্সোনালিও একটা ব্যবহার করি যেটার রেজাল্টও কিন্তু একদমই খুবই খুবই ভালো মানের। তো আপনারা যারা এই রডগুলো কিনতে চান এবং আমার কাছ থেকে সংগ্রহ করতে চান তারা অবশ্যই কীভাবে সংগ্রহ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে দিন। আচ্ছা আর ওইখানে অবশ্যই ডেসক্রিপশনে আমি সব লিঙ্ক দিয়ে দিয়েছি, এবং ফেসবুকে যারা দেখছেন দেখেন ফিশিং উইথ মাসুদের উপরে আপনারা যেখানে ভিডিও দেখছেন ওপরে বা নিচের দিকে দেখেন ফিশিং উইথ মাসুদ লেখা আছে, সেখানে একটা ফলো অপশন আছে, ফলো অপশনটা চাপ দিয়ে আপনারা যদি ফিশিং উইথ মাসুদের উপর চাপ করে দেন তাহলে কিন্তু আমার পেজের ভেতরে ঢুকে যাবেন, সেখানে অনেক অনেক ভিডিও দেওয়া আছে, সেখানে থেকে কিন্তু আপনারা আমাকে ইয়ে করতে পারবেন, সেখানে ফোন নাম্বার এবং মেসেজ করার অপশন আছে, সব কিছুই আছে, আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আরও অন্যান্য প্রোডাক্টও যদি পছন্দ হয় আমার সাথে আপনারা যোগাযোগ করে কিনতে পারবেন। এবং আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে নদীতে আপনারা সুতা যেটা ব্যবহার করেন অর্থাৎ মনোফিলামেন্ট বা রগের যে সুতাটা ব্যবহার করেন সেটা থেকে আপনারা বিরত থাকবেন, অর্থাৎ সেই ধরনের সুতা কিন্তু আপনারা ব্যবহার করবেন না। আমি সাধারণত সাজেস্ট করি যারা নদীর শিকারী আছে আমরা তারা অবশ্যই কিন্তু আপনার ব্রেডেড লাইন বা যে কাপড়ের সুতাটা আছে সেটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে দীর্ঘদিন ব্যবহারও করতে পারছেন, কাঁকড়ার যে সমস্যাটা থাকে কাঁকড়া কুটুস করে কেটে দিল পুরো সেটটাই শেষ, যে এই ধরনের প্রবলেমগুলো থেকে বেঁচে যাবেন। আবার কোথাও বেঁধে গেলে আপনি টেনে
হেঁচড়ে সেটা তুলতে পারবেন। অর্থাৎ কাপড়ের সুতা বা ব্রেডেড লাইন যেটাই বলেন আপনারা, সেটা ব্যবহার করার চেষ্টা করবেন, মনোফিলামেন্ট এড়িয়ে চলার চেষ্টা করবেন। এবং যারা কম্পিটিশনে খেলেন বা পুকুরে খেলেন সবসময়, তারা অবশ্যই মনোফিলামেন্ট ব্যবহার করবেন। তবে নদীর জন্য আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কাপড়ের সুতাটা ব্যবহার করবেন, মনোফিলামেন্টটা এড়াই চলবেন। তাহলে ইনশাল্লাহ দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং আপনাদের কস্টগুলোও কমে যাবে। এবং এই ধরনের শক্ত সিপ ব্যবহার করলে আপনারা কিন্তু লাড্ডুও খেলতে পারবেন এবং খুব সুন্দরভাবে বড় মাছও যদি ধরে কোনো সময় আপনাকে সুন্দর করে কাবু করতে পারবেন। তো এটা ছিল আমার টিপস। এবং আপনারা যারা হচ্ছে এই রডগুলা কিনতে চান এবং এই প্রোডাক্টটাও কিনতে চান, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। এবং আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে প্রোডাক্টগুলো দেওয়ার ইনশাল্লাহ। এবং আমার যারা ভিডিও দেখছেন দীর্ঘদিন, তারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আপনারা পাবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে এবং নতুন কোনো প্রোডাক্ট নিয়ে। তো সেই পর্যন্ত সবাই চোখ রাখবেন ফিশিং উইথ মাসুদে এবং সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।